আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জান্নাত। প্রিয় দর্শক, আমার আজকের রেসিপি এক মিনিটে টক দই। তো আমি আজকে আপনাদেরকে তিন ধরনের টক দই তৈরি করে দেখাবো, আর সেই সাথে তৈরি করে দেখাবো চিজ ক্রিম। অর্থাৎ এই টক দই দিয়ে আপনারা কিভাবে চিজ ক্রিম তৈরি করবেন সেই রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। এটা তৈরি করা খুব সহজ, সময় লাগে জাস্ট এক মিনিটের মতন। আপনারা যদি শুধু টক দই তৈরি করতে চান সেক্ষেত্রে কয়েক সেকেন্ড সময় লাগবে। যে কোনো খাবারেই আপনারা এই টক দই ব্যবহার করতে পারবেন, আর এই টক দই দিয়ে কিন্তু কোনো রকম পানি কাটবে না। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। টক দই তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি গুঁড়া দুধ হাফ কাপ, পানি নিয়েছি 1/3 কাপ, অর্থাৎ 1 কাপের 3 ভাগের 1 ভাগ। আর পানিটা আমি কুসুম গরম পানি নিয়েছি, একটা আঙ্গুল ডুবিয়ে রাখলে যেটা আপনি সহ্য করতে পারবেন এরকম গরম। আর নিয়েছি ভিনেগার 2 টেবিল চামচ। তো এখন একটা মিক্সিং বলে গুঁড়া দুধটা নিয়ে নিলাম। এখন এই গুঁড়া দুধের ভেতরে হালকা গরম পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর পানিটা যেন বেশি গরম না হয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। হালকা কুসুম গরম পানি হতে হবে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন ওই পর্যায়ে আমি এখানে ভিনেগার অ্যাড করব। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। তো এর ভেতরে আমি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করছি, আর ভিনেগারটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলেই কিন্তু আমাদের টক দই তৈরি। ব্যাস কয়েক সেকেন্ডে তৈরি হয়ে গিয়েছে টক দই। এতটাই সহজ আর একেবারে সময় লাগে না। আপনারা যেমন খুশি তেমনভাবে টক দই তৈরি করে নিতে পারবেন। যদি মনে করেন আর একটু পাতলা টক দই তৈরি করবেন সেক্ষেত্রে আর একটু পানি অ্যাড করে পাতলা করে টক দইটা তৈরি করে নিতে পারবেন। আর যদি চান ঘন তৈরি করবেন তাহলে এভাবে ঘন টক দই তৈরি করতে পারবেন। তো এটা কাপে উঠিয়ে রাখছি। এই টক দইটা যত সময় যাবে ততই এটা জমতে থাকবে। দেখতে পাচ্ছেন আমি এটাকে একটা কাপে উঠিয়ে রাখলাম এক পাশে, আর বাকি যে টক দই রয়েছে আমি এখানে আরও 1 টেবিল চামচ ভিনেগার অ্যাড করে এই টক দইটাকে আর একটু পাতলা করে নিচ্ছি। তো যে টক দইটা আমি কাপে রেখেছি এটা কিন্তু তেমন একটা টক হবে না, আপনারা কিন্তু চাইলে চিজ ক্রিম হিসাবেও ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু ওইটার তুলনায় অনেক পাতলা, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। কিন্তু যতই সময় যাবে এই টক দইটা ততই জমতে থাকবে। তো 4-5 মিনিট পরে দেখবেন টক দইটা জমে গিয়েছে, আমরা এই অবস্থায় কিন্তু এই টক দইটা ব্যবহার করতে পারবো। তো এটা জমানোর কোনো সময় দিতে হবে না, জাস্ট এভাবে তৈরি করে সঙ্গে সঙ্গে আপনারা ব্যবহার করতে পারবেন। আপনারা চাইলে যে কোনো রেসিপিতেই আপনারা এই টক দইটা ব্যবহার করতে পারবেন, আর এটা বানাতে কিন্তু কয়েক সেকেন্ড সময় লাগে। দেখুন এই চিজ ক্রিমটা কিন্তু অনেকটা জমে গিয়েছে, আর এখানে যে এই টক দইটা আমি রেখেছি সেই টক দইটা কিন্তু একটু তুলনামূলকভাবে টক, আর যেটা কাপে রেখেছি সেটা কিন্তু একটু টক কম। সো কাপের টক দইটা আপনারা এখানে চিজ ক্রিম হিসেবে ব্যবহার করতে পারবেন। চিজ ক্রিম আপনারা এখানে স্যান্ডউইচে ব্যবহার করতে পারবেন, বার্গারে ব্যবহার করতে পারবেন, আপনারা এটাকে চাইলে হোয়াইট সস হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এটাকেও আমি একটা কাপের ভিতরে উঠিয়ে রাখলাম। কাপের ভিতরে ঢেলে রাখার সঙ্গে সঙ্গে দেখুন এটা কিন্তু আরও একটু জমাট বেঁধে গিয়েছে, আর এই দইগুলো দিয়ে কিন্তু কোনো রকমের পানি কাটবে না। সো আপনারা এটাকে যে কোনো রেসিপিতে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। ভালো ভালো রেসিপিগুলো তৈরি করতে গেলে টক দই কিন্তু অবশ্যই লাগে। দেখুন চিজ ক্রিমটা কতটা সফট, দেখুন এটা কিন্তু আপনারা মিষ্টি টক দই তৈরি করতে গেলেও এই টক দইটা বেস্ট, আপনারা এটা ব্যবহার করে মিষ্টি টক দই তৈরি করতে পারবেন। বাইরে থেকে আপনাদেরকে কিন্তু আর টক দই কিনতে হবে না, আপনারা ঘরে কয়েক সেকেন্ডেই কিন্তু খুব সহজে এই টক দই তৈরি করে ফেলতে পারবেন। দেখুন, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি আপনাদেরকে লিকুইড দুধ দিয়ে কিভাবে এই টক দই তৈরি করবেন সেটা দেখাচ্ছি। এর জন্য 1 কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি একটা মিক্সিং বলে, আর এর ভেতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। ব্যাস এখন মিক্স করে নিলেই আমাদের লিকুইড দুধের টক দই তৈরি। এতটাই সহজ আর এতটাই কম সময় লাগে। যতটা সময় যাবে এটা কিন্তু জমতে থাকবে।
একটা জিনিস হচ্ছে যে দুধটা কিন্তু হালকা গরম হতে হবে, দুধটা যদি বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ছানা কেটে যাবে। তো আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে দুধটা যেন উষ্ণ গরম থাকে বা একদম হালকা গরম থাকে, তাহলে কিন্তু আপনাদের টক দইটা একদম পারফেক্ট হবে। এই টক দইটা কিন্তু আপনারা যে কোনো নান তৈরিতেও ব্যবহার করতে পারেন, যে কোনো লাচ্ছি তৈরিতেও এই টক দইটা আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা যদি চান এই টক দই দিয়ে চিজ ক্রিম তৈরি করবেন, সেক্ষেত্রে এই টক দইটা থেকে পানিটা ঝরিয়ে হালকা নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন, ধুয়ে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই কিন্তু চিজ ক্রিম তৈরি হয়ে যাবে। আর যতটা সময় যাচ্ছে এটা কিন্তু ততটাই জমতে শুরু করবে। তো খুব সহজে তৈরি করে ফেলা যায়, কয়েক সেকেন্ড লাগে মাত্র। আমি আপনাদেরকে গুঁড়ো দুধ দিয়েও টক দই তৈরি করে দেখিয়েছি এবং লিকুইড দুধ দিয়েও তৈরি করে দেখিয়েছি। আপনারা যে কোনো দুধ দিয়ে কিন্তু এই টক দইটা তৈরি করে নিতে পারবেন, জাস্ট কয়েক সেকেন্ড সময়। আপনারা চাইলে যে কোনো রেসিপিতেই এই টক দই ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে যদি এমন মনে হয় যে পানি ছাড়া টক দই দিতে হবে, গুঁড়ো দুধ দিয়ে টক দই তৈরি করে নিতে পারেন, অথবা এভাবে গরুর লিকুইড দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন, জাস্ট পানিটা ঝরিয়ে নিতে হবে। জাস্ট 5-6 সেকেন্ড পরে দেখবেন টক দইগুলো জমাট বাঁধা শুরু হয়ে গিয়েছে আর খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। দেখুন এই টক দইটা কিন্তু আপনারা যে কোনো রেসিপিতে ব্যবহার করতে পারবেন, কোনো রকম পানি ছাড়বে না। আর লিকুইড দুধ দিয়ে যদি আপনারা টক দইটা তৈরি করেন, সেক্ষেত্রে পানিটা ঝরিয়েও আপনারা এভাবে ব্যবহার করতে পারেন। চিজ ক্রিম তৈরি করতে চাইলে আমি তো বলেছি জাস্ট ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই চিজ ক্রিম তৈরি হয়ে যাবে। আর এই টক দইটা কিন্তু তুলনামূলকভাবে টক কম, এটাকে আপনারা চিজ ক্রিম হিসাবেও ব্যবহার করতে পারেন। আর এটা কিন্তু অনেক সফট আর নরম, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট। তো আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদেরকে 3 রকমের টক দই তৈরি করে দেখাতে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং বরাবরের মতন ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।